আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা স্টুডেন্ট শব্দ থেকে জেনে নিব যে একজন শিক্ষার্থীর কী কী গুণাগুণ থাকা উচিত। সো লেটস গেট স্টার্টেড। আমি এখানে স্টুডেন্ট শব্দটি লিখেছি এবং এর প্রত্যেকটি বর্ণ দিয়ে কী গুণ থাকা উচিত সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এখানে প্রথম বর্ণটি রয়েছে হচ্ছে এস। এসতে হচ্ছে স্টাডি। স্টাডি শব্দটা হচ্ছে লেখাপড়া করা। তাহলে একজন শিক্ষার্থীর প্রথম কাজটি হচ্ছে লেখাপড়া, লেখাপড়া করতে হবে, লেখাপড়া বা পড়াশোনা যেটাই বলেন না কেন। এরপর হচ্ছে টি। টিতে হচ্ছে ট্রুথফুলনেস, সত্যবাদিতা। একজন শিক্ষার্থীর অবশ্যই সর্বদা সত্য কথা বলতে হবে। এরপর হচ্ছে ইউ। ইউতে হচ্ছে ইউনিটি। ইউনিটি মানে হচ্ছে একতা, আর এটা ছিল হচ্ছে সত্যবাদিতা। সত্যবাদিতা এটা হচ্ছে একতা। শিক্ষার্থীদের মধ্যে অবশ্যই একতা থাকতে হবে। এরপর হচ্ছে ডি। ডিতে হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন শব্দ হচ্ছে শৃঙ্খলা, শৃঙ্খল, সুশৃঙ্খল থাকতে হবে, বিশৃঙ্খলা করা যাবে না, এটা একজন শিক্ষার্থীর কাজ নয়। এরপরে হচ্ছে ই। ই হচ্ছে এনার্জেটিক। এনার্জেটিক শব্দটির অর্থ হচ্ছে অনলস, মানে অলস হওয়া যাবে না, অলস হওয়া একজন আদর্শ শিক্ষার্থীর গুণ নয়। এরপর হচ্ছে এন। এন শব্দটি দিয়ে আমি একটু উপরে লিখে লিখি। এন হচ্ছে নিটনেস, পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নিটনেস হচ্ছে পরিচ্ছন্নতা, পরিচ্ছন্ন থাকতে হবে। এরপর হচ্ছে টি। টি দিয়ে হচ্ছে টিডিনেস, পরিপাটি। টিডিনেস শব্দটির অর্থ হচ্ছে পরিপাটি, তাকে সবসময় পরিপাটি থাকতে হবে, মানে দেখতে এরকম বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না, উস্কো খুস্কো এরকম থাকা যাবে না, তাকে একটু পরিপাটি থাকতে হবে। এই হচ্ছে স্টুডেন্ট শব্দ দিয়ে একজন শিক্ষার্থীর গুণ। আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই। সো আল্লাহ হাফেজ।